আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি ডাঙ্কি দেখতে, ফার্স্ট ডে ফার্স্ট শো। তাও আবার কাদের সাথে জানো তো? হঠাৎ করেই ইনস্টাগ্রামে একটা ভাই মেসেজ করে আর আমাকে বলে যে দাদা তুমি কি আসবে, আমাদের টিম শাহরুখ খান কলকাতা, ওদের একটা টিম আছে শাহরুখ খানের ফ্যান হিসেবে, তো ওরা কলকাতা এরকম শাহরুখ কি করো তোমরা একটু বলে। আমরা হলাম টিম শাহরুখ খান, এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ। আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনেক মানে প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, স্টেটের ডিস্ট্রিক্টে আমাদের ফ্যান ক্লাব আছে অ্যান্ড আমাদের 50+ কান্ট্রির ওপরে আমাদের হচ্ছে কি ফ্যান ক্লাব সেখানে রয়েছে। তো আমাদের মেন কাজ হলো আমরা শাহরুখ স্যারকে খুব ভালোবাসি এবং শাহরুখ স্যারকে আমরা প্রত্যেকটা ফিল্মে আমরা তার ফার্স্ট ডে ফার্স্ট একটা ইভেন্ট হোস্ট করি আমরা প্রত্যেকটা সিটিতে, এবার সেটা বড় করে হোস্ট করি, অনেক আমাদের মানুষ চেনে। শাহরুখ স্যারকে ভালোবাসা, শাহরুখ স্যারের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া পুরো বিশ্বে, এটাই আমাদের মোটিভ অ্যাকচুয়ালি। কিন্তু আমারও কিন্তু শাহরুখ খান সবচেয়ে ফেভারিট অ্যাক্টার, অ্যাক্টারদের মধ্যে বলতে গেলে শাহরুখ খান একমাত্র আমার প্রিয়, আর তেমন কাউকে ভালো লাগে না। তাই আজকে ডাঙ্কি দেখতে চলেছি, ফার্স্ট ডে ফার্স্ট শো, ভাইদের সাথে। তো যাওয়া যাক। তো যাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিল এরকম একটা ব্যাগ, আর ব্যাগের মধ্যে ছিল একটা ব্যান, আরও অনেক কিছু ছিল। এখানে দেখো ভিড় কত, মানে কত শাহরুখ খানের ফ্যান কলকাতায়, শুধু কলকাতাতেই না সারা পৃথিবীতেই শাহরুখ খানের ফ্যান আছে। কিন্তু সাথে সাথে কিন্তু আমাকে ব্যাগটা দিয়ে দিয়েছে, এর মধ্যে একটা ব্যান্ড আছে আর ওখানে সিট নাম্বারও লেখা আছে। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, মানে কি পরিমাণে শাহরুখ খানের ফ্যান বেস কলকাতায় আছে বিশেষ করে। এখানে কিন্তু অনেক র্যালি ঠ্যালিও হচ্ছে, মানে একটা ব্যাপক ব্যাপার স্যাপার। আমি তো ফার্স্ট টাইম এসেছি টিম শাহরুখ খানের এরকমভাবে কোনো ইনভিটেশনে বা কিছু। এসে দেখো কত ভাই দেখা হয়ে যাচ্ছে, কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছি, ভালো আছি। আর যারা যারা আছো শাহরুখ খানের ফ্যান তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার স্পেশালি দারুণ লাগে, জাস্ট পাগলা ফ্যান এক কথায়। এই মুভিটা নিয়ে তোমার কিরকম এক্সপেকটেশন? এই মুভিটা প্রিভিয়াস মুভি থেকে আরো বেশি বেশি ভালো হবে, আমরা তোমার টাইম হয়ে গেছে। তো সময় হওয়ার সাথে সাথে হলে ঢুকে পড়লাম, আর হলে ঢুকে আমার কুরসি কাপ পেটি বেঁধে নিলাম, কারণ শুরু হতে চলেছে শাহরুখ শো, আর হলের এক্সাইটমেন্টটা জাস্ট আলাদাই। কিন্তু রাজকুমার হিরানি স্যার ডাইরেক্টর আবারও প্রমাণ করে দিল সিঙ্গেল স্ক্রিনে কিভাবে হাসাতে হয় আবার একই সাথে কাঁদাতে হয়। ভাই রে ভাই কি মুভি! ফার্স্টে তো মানে মুভিটা চালু হলো হাসি দিয়ে, তারপর কাঁদিয়ে দিল লাস্টে, আর এখন হাফ টাইম হয়েছে। মুভিটা এখন অবধি সুপার সুপার, এক কথা সুপার। কিরকম লাগছে তোমাদের মুভিটা? পুরো ফাটাফাটি একদম, তাই না? একদম শাহরুখ খান পুরো ফাটিয়ে দিয়েছে, যা অ্যাক্টিং, সেরা অ্যাক্টিং। কিরকম লাগলো এখন অবধি? সত্যি বলতে মুভিটা কিন্তু সেকেন্ড হাফে পুরো কাঁদিয়ে দিয়েছে, মানে এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি মুভিটায়। ওই কথায় আছে না, কিছু কিছু জায়গায় ভালোবাসা হেরে গিয়েও জিতে যায়, ঠিক সেরকমই কিছু সিন দেখানো হয়েছে এই মুভিতে। কিন্তু মুভির শেষটা ছিল সত্যি অনেক হার্ট টাচিং, মানে আমি তো পুরো কেঁদে ফেলেছিলাম রীতিমতো শেষে। এরকম মুভির এন্ডিংটা না হলেই হয়তো পারত, বাকিটা তোমরা দেখো তোমরা বুঝতে পারবে। জাস্ট দেখে বেড়ালাম ডাঙ্কি, মানে কি মুভি! কিছু কিছু টাইমে বিশাল হাসাচ্ছে, আবার
কিছুক্ষণের মধ্যে পুরো অ্যাকশন চেঞ্জ, কিছু কিছু টাইমে পুরো কাঁদিয়ে দিচ্ছে, মানে অ্যাক্টিংটা দারুণ ছিল শাহরুখ খানের। মুভিটা কিন্তু এক কথায় বলতে গেলে ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু সিন খুব মানে আজব দেখিয়েছে, যেগুলো হয়তো রিয়েল লাইফে সম্ভব না, কিন্তু তাও ওরা লাস্টে দেখালো নাকি 140 বছর আগে নাকি এরকম ঘটনা আদৌ ঘটেছে, মানে সত্যি ঘটেছে। তো তোমরা যদি সত্যিকারের মুভিটা দেখে থাকো তাহলে বুঝবে, অনেক ভালো লাগবে। এবার জানি না সবার মতামত সেম হতেও পারে না, দেখা যাক, তোমরা দেখো মুভিটা, ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে শাহরুখ খানের অ্যাক্টিং, আর মাঝে মাঝে মানে এমন কাঁদিয়ে দিচ্ছে না, শাহরুখ খানের মানে যে ভালোবাসার সিনটা দেখানো হয়েছে মেয়েটার সাথে, মানে মাঝে মাঝে কাঁদিয়ে দিচ্ছে, মানে আমি বুঝতে পারি ফিলিংসটা কীরকম হয়, মাঝে মাঝে কাঁদিয়ে দিচ্ছে সত্যি। আবার হঠাৎ করে সিন চেঞ্জ হয়ে পুরো হাসানো চালু, মানে মারাত্মক মুভি, মানে হাসি কান্না মিক্স করে মারাত্মক মুভি, আমার ভালো লেগেছে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলাম, অনেকদিন পরে সিনেমা হলে এসে কোনো মুভি দেখলাম। ও আবার দেখা হবে পরের ভিডিওতে, এখন যাই বাড়ির দিকে, এখান থেকে বাড়িটাও আধ ঘন্টা, বাইকে এসেছি তো কোনো প্রবলেম হবে না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চল আজকের দিনটা খুব এনজয় করলাম, টাটা।